বাংলাদেশ 2017-এর আলোচিত নাম জান্নাতুল নাঈম এপ্রিল। এ নামটি এতই আলোচিত হয়েছিল যে 2017-এর গুগল ট্রেন্ডিংয়েও সেরা 10 জন মানুষের মাঝে তিনি চলে এসেছেন। এদিকে শোনা যাচ্ছে জান্নাতুল নাঈম এপ্রিল নাকি খুব শীঘ্রই বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন। একই কথা শোনা যাচ্ছে জেসিয়া ইসলামের ক্ষেত্রেও। জেসিয়া ইসলাম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল পর্বে সেরা 40-এ নিজের অবস্থান করে নিতে পেরেছিলেন। জান্নাতুল নাঈম এপ্রিল এবং জেসিয়া ইসলাম দুজনেরই শুরুটা হতে পারে শাকিব খানের সাথে। এ নিয়ে এখন পর্যন্ত শীর্ষ এই নায়কের সাথে কোনো ধরনের কথা হয়নি। তবে এপ্রিল এবং জেসিয়া দুজনই নাকি আশাবাদ ব্যক্ত করেছেন প্রিয় এই নায়কের সাথে কাজ করার ব্যাপারে। সেই সাথে কয়েকজন প্রযোজক এবং পরিচালক চাইছেন, যদি এমন হতো এপ্রিল এবং জেসিয়া দুজনকেই একই সিনেমায় শাকিব খানের বিপরীতে নেওয়া সম্ভব হতো, তাহলে ব্যাপারটা হয়তো খুবই ভালো হতো। কারণ এপ্রিল এবং জেসিয়া ইতিমধ্যে এদেশের পরিচিত নাম এবং তাদের সিনেমায় নিলে সিনেমার প্রমোশনের জন্য যে বাজেট থাকে তার অর্ধেকটাই কভার হয়ে যাবে তাদের পরিচিতির জন্য। সেই সাথে ত্রিভুজ প্রেমের যে কাহিনী নিয়ে কয়েকজন পরিচালক ভাবছেন সেটাও খুব সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, কারণ এপ্রিল এবং জেসিয়া একসাথে কাজ করবেন কিনা আর শাকিব খানই রাজি হবেন কিনা এসব নিয়ে দুটা নাচছেন। তবে এপ্রিল এবং জেসিয়া যে আগামী বছরই চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন সেটা অনেকটাই স্পষ্ট, ধারণা পাওয়া যায় নির্ভরযোগ্য অনেক সূত্র থেকে। প্রিয় দর্শক, এপ্রিল এবং জেসিয়া দুজনই যদি শাকিব খানের বিপরীতে অভিনয়টা শুরু করতে পারেন তাহলে সেটা কেমন হবে, এ নিয়ে আপনাদের মতামতগুলো শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।